তুমি নববধূর সাজে ফুলসজ্জার ঘরে থাকতে, আর আমি ঢুকে তোমার কাছে এসে তোমাকে সজ্জা নেই তো কি হয়েছে? তুমি আছো, আমি আছি, আর ফুলও আছে। আমি জানি তোমাদের পাশে কেউ নেই, কিন্তু তোমাদের মধ্যে ভালোবাসা আছে। আমার ভাই তোমাকে পাগলের মতন ভালোবাসে। সত্যি আমি কখনো ভাবতেই পারিনি যে আমার ভাই কোনো মেয়েকে ভালোবাসতে পারে, ভাবতেই পারিনি। আর যখন ভালোবাসলো তখন এমন ভালোবাসলো যে তার নাম জপ করে যাচ্ছে। তুমি খুব ভাগ্যবতী, এরকম একটা বর পেয়েছ। এনজয় করো। মনে পড়েছে, আপনি স্বামীর অধিকার নিয়ে আমার কাছে আসবেন নাই। আমাকে নিয়ে এক ঘাটে সুবার মতলব করবেন নাই। আমি নিচে শোবো, আপনি ওপরে শোবেন। ঠিক আছে ঠিক আছে, তাই হবে। আর আমাকে ওই ছোট খাটো পোশাক দেবেন নাই। না মা, তুমি যেমন আছো তুমি তেমনই থাকো মা। কিন্তু শর্ততে কোথাও কথা ছিল না যে ফুলসজ্জা হবে না। এই ছবি বাবু, বেশি চালাকি নয় বলে রাখলাম। না মানে একটা এত সুন্দর রাত, একটা রোমান্টিক রাত চলে যাবে, আর একটু ভালোবাস থোড়ি। না 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 বাবা, ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে। বলছি তাহলে দরজাটা আটকে রাখি। এই না না না, কোনো বদ মতলব নেই, কোনো বদ মতলব নেই, কোনো অসভ্যতা আমি করবেন নাই। আমি নিচে শুবো, আপনি উপরে শোবেন, বুঝেছেন? তুমি কি কি বলছো? কি তুমি তুমি নিচে শোবে আমি উপরে শোবো, মানে তাহলে ইয়ে কখন হবে? কি ইয়ে? হ্যাঁ, কোনো ইয়েটি হবে নাই, কোনো প্রেম ভালোবাসা হবে নাই। হ্যাঁ, আমি এখানে এসেছি শুধুমাত্র ওই পুষ্পরঞ্জন চৌধুরীকে জব্দ করার জন্য। আমি জব্দ হয়ে যাচ্ছি তো কেন? হ্যাঁ, মানে তুমি আমার কাছে আছো কিন্তু আমি তোমায় ছুঁতে পারবো না, একটু ভাগ। কি 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 ভা 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 কি করছেন? না না কিছু না। আই লাভ ইউ মাধবী, মাধবী আই লাভ ইউ। তুমি আমার জড়িয়ে ধরো না মাধবী, তুমি আমার এতটা ভালোবাসো মাধবী, তুমি আমার ছেড়ে যেও না প্লিজ মাধবী, তুমি আমায় তুমি আমার ছেড়ে যেও না। তোমার স্মৃতি সিঁদুর মাধবী, এই
ছবি বাবু এসব কি হচ্ছে কি কি এতগুলা লোক না ভাবছিলাম যে এই ফুলসজ্জার ঘরে কি হচ্ছে তাই এই দেখো দেখো সবুজের পাঞ্জাবিতে সিঁদুর হ্যাঁ তো এ তো ভর্তি সিঁদুর হ্যাঁ মানে সিঁদুর লেগে আছে রোম্যান্স মানে জানোই তো মাধবী কিছুতেই ছাড়তে চাইছিল না হ্যাঁ আমি বুঝতে পারছি হ্যাঁ রে ফুলদা তোর যে এখন কি হয়েছে এই বুনো মেয়েটার সাথে রোম্যান্স করছিস আর এটা ফুলসজ্জা নাকি কন্টক সজ্জা জাস্ট টু মাচ টু মাচ আর কি আছে ফুলসজ্জার ঘরে স্ত্রী স্বামী রোম্যান্স করবে সেটাই তো স্বাভাবিক স্বাভাবিক না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো গোপিন চলো না ভয় কেটে গেছে তো তুমি কথা বলো না 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 মানে শুনেছি বলো কিন্তু শুধু তোমার বোনের সাথেই বলো মানে মাধবীলতার সাথেই বলো বোন আমার ভালো 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 বোন 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 খুব খুব ভালো তুমিও ভালো তুই বলে না তুমি তুই তুই বলে না তুমি তুমি হ্যাঁ বলো তুমি তুমি ভালো ভালো তুমি তুমি ভালো থ্যাংক ইউ কি কি থ্যাংক ইউ আমার বোন সবুজ ভালো তুমি ভালো সবুজ ঠিক আছে তুমি ওষুধগুলো খেয়েছো তো ওষুধ খেতে ভালো লাগে আমি তোমার ভালোবাসার কথা বলিনি ওগুলো সব নাটক ছিল আর তুমি ঝেঁটাটা নিচে রাখো না আর হোল ওয়ার্ল্ডে কোথাও রেকর্ড নেই যে ফুলসজ্জার দিন স্বামীকে স্ত্রী ঝেঁটা দিয়ে পিটিয়েছে কোনো মাধবী আমি কোনো কন্ডিশন ব্রেক করিনি আমি শুধু সিচুয়েশনটা কন্ট্রোল করার চেষ্টা করেছি হ্যালো কে বলছেন বিজয়নী
ফুলছচ্চার ঘরে সবুজের সাথে রোম্যান্স করছিস? বনানি আন্টি আর নিপা আন্টি আমাকে জানালেন সবুজের সারা গায়ে তোর সিঁথির সিঁদুর লেপটে আছে। ওখানে আমার থাকার কথা ছিল মাধবী, ওটা আমার জায়গা। ইউ কান্ট ডু দিস, সবুজ আমার, ডোন্ট টাচ হিম। মাধবী, বিজয়নী, এখন আমরা স্বামী স্ত্রী, আর এখন আমরা দুজনে ফুলশয্যার খাটে খুব কাছাকাছি। মাধবী সবুজে মিশে গেছে। সবুজ, সবুজ, আপনি আমাকে প্রমিস করেছিলেন যে আপনি যদি অন্য কোনো মেয়েকে ভালোবাসেন তাহলে আপনি আমাকে জানাবেন। আপনি কিন্তু নিজের প্রমিস রাখেননি। না বিজয়নী, আমি আমার কথা রেখেছি। আমি ফোন করেছিলাম, আমি তোমার ফোনে ফোন করেছিলাম, কিন্তু তুমি ধরনি। আমার দিদি ধরেছিল, আমি আমার দিদিকে বলেছিলাম যে আমি তোমায় ভালোবাসি না, আমি মাধবীলতাকে ভালোবাসি। আর আমি তোমায় ঠকাইনি বিজয়নী, নিজেকেও ঠকাইনি। আমি তাকেই বিয়ে করেছি যাকে আমি ভালোবাসি। মাধবী, আরে একই, তুমি কি করছো? তুমি কি করছো দুষ্টু? মাধবী আমি একজন পুরুষ আর তুমি একজন রমণী। আমরা দুজন সুস্থ ফুলশয্যার ঘরে ঢুকেছি, একটু ভাব ভালোবাসা করেছি, আর কিছু না। আপনি আমার সিটি সিঁদুরে হাত দিলেন কেন বলুন? কেন হাত দিয়েছেন? তারপর সেখান থেকে নিজের পাঞ্জাবিতে কেন ঘষে নিয়েছেন? মানে তুমি আমার কাছে এসেছো, আমার ভালোবেসেছো, আমার বুকে মাথা দিয়েছো। কবে রেখেছি মাথা? আরে বাবা রাখোনি বে, কাকে ভালোবাসলাম, কাকে ভালোবেসে নিয়ে আসলাম? এমন একজনকে ভালোবাসলাম যে ভালোবাসার মানেই বোঝে না। না, ভালোবাসার মানে আমি বুঝবো নাই, ভালোবাসার মানে আমি বুঝি নাই। চল চুপচাপ গেস হয়ে পড়ুন। তুমি আমায় সত্যি ভালোবাসো না? ফুলশয্যা মানে বর আর বউয়ের মধ্যে ফুলশয্যা হয়। অনেক ফুল থাকে, বিছানা থাকে, বর থাকে, বউ থাকে। ফুল 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 নেবো আমি, আমি আমি ফুল নেবো, আমি আমি ফুল নেবো, আমি ফুল নেবো, আমি আমি ফুল নেবো। ঠিক আছে, আমি নিয়ে আসছি। তুমি এখানে লক্ষ্মী মেয়ের মতন বসে থাকবে, ঠিক আছে? আমি আসছি। হ্যাঁ, আমি আসছি। এই তো রূপের তাস থাকতে আমি এত ভাবছি কেন? মালতী, বোন কোথায়? মাধবীলতা, বোন 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 বোন, ফুল 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 দিদিকে ছেড়ে চলে গেল, তোকে এভাবে ছেড়ে চলে গেল।
তোকে ভালোবাসে না। মাসি 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 আমার বোন বোন আমাকে আমাকে ভালোবাসে। বোন ভালোবাসে না। মাসি মাসি বোন ভালোবাসে না। ভালোবাসে না বোন তোকে না। জানো মাধবী, আমি যখন আগে খারাপ ছিলাম, বোহেমিয়ান লাইফস্টাইল লিড করতাম, সবসময় পার্টি, ড্রিঙ্কস, হ্যাং আউট, আমার পুরনো গার্লফ্রেন্ডস, তখন আমায় সবাই খুব ভালোবাসত। কিন্তু যবে সবুজ চৌধুরী পাল্টে গেল, ভালো হয়ে গেল, জীবন তাকে অন্যরকম করে দিল, তবে থেকে আর আমায় কেউ ভালোবাসে না। আমার মাধবী আমায় ভালোবাসে না। জানো মাধবী, আমি যখন আগে খারাপ ছিলাম, বোহেমিয়ান লাইফস্টাইল লিড করতাম, সবসময় পার্টি, ড্রিঙ্কস, হ্যাং আউট, আমার পুরনো গার্লফ্রেন্ডস, তখন আমায় সবাই খুব ভালোবাসত। কিন্তু যবে সবুজ চৌধুরী পাল্টে গেল, ভালো হয়ে গেল, জীবন তাকে অন্যরকম করে দিল, তবে থেকে আর আমায় কেউ ভালোবাসে না। তোমার ফুল সত্তর তারপরে ফুল দিয়ে বিছানা সাজানো হয়। তারপর আমি কি করে বলি, তারপরে কি, তারপরে তারপরে বর আর বউ কাছাকাছি আসে। ছেলে আর মেয়ে কাছাকাছি আসে। এইরকম আমাদের ফুলসজ্জা আজকে, এন্ড দিস ভেরি স্পেশাল টু আস, কারণ এখানে কোনো গোলাপ নেই, কোনো রজনীগন্ধা নেই, শুধু একটাই ফুল আছে, মাধবীলতা, মাধবীলতা ফুল। তুই যদি চাস আমার সবুজে আমি তোর অবুঝ মন মিশিয়ে নেব, তুই যদি চাস আকাশ হব আমি এখনো পর্যন্ত কিছু খাই না, তুমি খাও নি বলে আমি আমার বাড়িতে বরাবর দেখে এসেছি, বাবা না খেলে মা খান না, সেটাই আমি একটু উল্টে পাল্টে দিলাম। আজ থেকে তুমি না খেলে আমিও খাবো না, প্রমিস প্রমিস। রামধনু সাত রং মাখিয়ে নেব,
সর্বসমক্ষে বলছি, সকলের সামনে বলছি, আমার পরিবারের সবাই এখানে উপস্থিত, আই লাভ মাধবীলতা। ভালোবাসি ওকে আমি, ভালোবাসি ওকে আমি, বিয়ে করেছি এই চৌধুরী পরিবারের বউ মাধবী। কখনো একে আই লাভ ইউ বলছি, কখনো ওকে আই লাভ ইউ বলছি, আই লাভ ইউ বলাটা মুড়ি মুড়কি হয়ে গেছিল। কিন্তু প্রথমবার যখন তোমায় আই লাভ ইউ বললাম, তখন আমি বুঝলাম, তখন আমি বুঝলাম লাভের সত্যি মানে কি, সত্যি মানে কি। তুই যদি চাস তোর চোখের তারায় আমার প্রতি ছবি দেখতে পাবি। আজ মহাভোজ আছে, সবাই পান্তা ভাত খাবে। জমে গেছে, জমে গেছে, এরকমই একটা বউ চেয়েছিলাম। তুই বউয়ের চান চিড়ি করছিস? শুধু আমি নয়, ওদিকে দেখো। এই পুষ্পরঞ্জন চৌধুরীকে মাধবীলতা জব্দ, মাধবীলতা জব্দ, মাধবীলতা জব্দ। চলো 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 পাল্টাই।